guys, welcome to another brand new video. So আজকে এই ভিডিওটা হচ্ছে পুরাই ঈদ স্পেশাল, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি যে একটা নতুন ভিডিও আসবে। এই ভিডিওটা পুরো একটা ব্লগ, আমার আত্মীয় স্বজনদের সাথে ঈদটা কেমন গেল আর বাড়িতে আমরা কি কি করছি। সো ছোট একটা ব্লগ বলতে গেলে আমরা বাড়ির ফুল সফরটা এখানে আমরা দেখাবো। সো গাইজ দেখতে থাকেন এবং এনজয় করেন। থ্যাংক ইউ। প্রিয়াম কান্না করতেছো কেন? মাকে দেখা দিব, কিন্তু তুমি কান্না করতেছো, মাকে দেখা দিব। দিচ্ছ না কেন তুমি প্রিয়ামকে? সুজি বলটা কেন দেওয়া হচ্ছে না বলেন? কোথায়? কাকে? প্রিয়ামকে বল দেওয়া হচ্ছে না। বলবে আপনার উচ্ছ্বাস কি? আপনি বলবে কি বলতে চান? বলটা পে কি বলতে চান? গাইজ আমরা ঈদের জন্য বের হয়ে যাচ্ছি, তো আমরা এখন নামাজ পড়তে যাব। ঈদ মুবারক সবাইকে, এবং এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমরা আরও আগে এই ভিডিওটা শুরু করছি। এই ভিডিওটা পুরাই আমাদের ঈদের দিন এবং ঈদ সফর নিয়ে হবে। সো গাইজ দেখতে থাকুন এই ভিডিওটি আমাদের সাথে। থ্যাংক ইউ। আমার সাথে কে কে আছে? আমাদের সাথে আছে রাকিব হুজুর এবং মোজাহার হুজুর। এই দুই হুজুর নিয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি। এমনিও এই একজন হাফেজ বলে নিজেকে, কিন্তু আসলে লুকায় লুকায় টিকটকার, এবং আরেকজন হুজুর সারাদিন শুধু টিকটক শুনে মোবাইলে মেমোরি কার্ড দিয়ে। তা আমরা এখন যাচ্ছি মসজিদে। মসজিদে গিয়ে আমরা অবশ্যই নামাজই পড়বো, সেলফি তো তুলবো না। এখন আমাদের হুজুর বলতে চায় তিনি রোজা রাখছেন সবগুলা, আল্লাহর রহমতে 30টা রাখছে। আমাদের সেই হুজুর মোজাহারও অনেক রোজা রেখে ক্রিকেটও খেলাইছে। অনেক দিন পর আমরা 30টা রোজা দিতে পারলাম। এখন হুজুর অনেক কোন রাস্তা দিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন, এটা কি জঙ্গলের ভিতর দিয়ে আমাদেরকে? আমরা তো মসজিদের পথে যেতে হচ্ছে, ভালো রোড দিয়ে যেতে চাইলাম তো আনা। তো আমরা একটা অ্যাডভেঞ্চারের জন্যই আসলে এই রোড দিয়ে যাচ্ছি। আমরা সবসময় এই রোড দিয়ে যাই মসজিদে, এখানে ভালো রোড নাই, এই জঙ্গলের মধ্যে গরু ছাগলের গেছে। আমার ইউটিউব চ্যানেলে এখন স্ট্রাইক আছে, এই রোড দিয়ে গেলে আমরা অতি দ্রুত যেতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের শর্টকাট। দে আমাদের হুজুরে এখানে তার সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক, পরে দেখা হবে। আমাদের জুমা দিলে হচ্ছে, সেই জন্য আমরা এখন একটু কোক খাচ্ছি। আমি খাচ্ছি কোক, আর ফাতিয়া কি খাচ্ছো তুমি? ফাতিয়া খাচ্ছে হচ্ছে এই লাচ্ছি জুস। এক সেকেন্ড আমি একটু দেখাচ্ছি লাচ্ছি জুসটা। এই জুসটা খাচ্ছে হচ্ছে ফাতিয়া।
তো আমরা এখানে একটু খাই, আপনারা দেখতেই থাকুন ভিডিওটা। থ্যাংক ইউ। আমাদের ব্লগে এখন নতুন মেম্বার একজন আসছে, তার নাম হলো আনান। সে নুরাজের মতো বেয়াদবি না করে আমাদের সাথে কিছু কথাবার্তা বলবে। আমি এখন এলচাপর মতো ড্রাগস চুরি করতে এখান থেকে চলে এসেছি টানেল বানিয়ে। আমার বাবা আমাকে ছেড়ে আমি চলে আসছি অনেক দূরে ওদের সাথে ব্লগ বানাইতে। আমার বাবা মা হয়তো আমাকে বাড়ি গেলে এখন মাইট দিবে। আমাদের ওর অবস্থা মনে হয় খারাপ এখনই। দেখেন আমাদের সাথে আছে আনান। আমরা এখন ঈদের নামাজ থেকে বাড়ি ফিরতেছি, আবার আমরা জুম্মার সময় যাব। আবার জুম্মার সাথে যাব, জুম্মার সময় যাব আমরা। আনান কিছু বলবা? আমি বলতে চাচ্ছি এখন আমরা জঙ্গল। আনান আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। একবার ওর ভাই নুরাজ আসছিল, সে বেশি। আমরা নুরাজকে এনেছি বাড়িতে, নুরাজের সাথে আমরা অনেক মজা করব। আর আমাদের বন্ধু ফারাবিও আসবে, যে অনেক আবার সবাই এখানে কই যাচ্ছে। এখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে and hope for the best. Okay, but I'll not give you any chicken nuggets or chicken tandoor like Mr. Beast has. Okay. Nuraj ke bura yaar matlab hai Karl. Mehdas has left his hand, so Anand wins the 100 taka. গাইস, আমি এখন এই মুহূর্তে ফেনীতে, আর আমি আমার দেখা করতে এসেছি আমার চ্যানেলের সবচেয়ে বেস্ট ইউ আমার ফ্রেন্ড আয়ান। হ্যালো গাইস, আমার ইউটিউবে সব ব্লগে আয়ান থাকে, এবার ঈদ ব্লগেও আছে আয়ান। ঈদ মোবারক বলো সবাই। আমাদের চ্যানেলটা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিও, এই ভিডিওটা পুরো ঈদ। ওকে, আমরা জেসিয়াকে একটু দেখাই। জেসিয়া, ও জেসিয়া, ও ইউটিউবে আসতে চায় না। ঠিক আছে ব্রো, বয়স খেলো, গুড বাই।